রণবীর সহের আরো বেশ কয়েকজন ছয়জন সোনা সদস্যের নাম আমরা বলেছি। আমরা আপনাদেরকে এখন পর্যন্ত 55 জনের একটি তালিকা দিয়েছি যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিখোঁজ হয়েছে স্বেচ্ছায় এবং তথাকথিত হিজরতের নামে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তারা বাসা থেকে বের হয়ে এসেছে। তারা সবাই বা তাদের ক্ষেত্রে অধিকাংশই এই নব্যজঙ্গি সংগঠনের সামরিক শাখার সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রামে কেএনএফ এর বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তার প্রশিক্ষণগত অবস্থা রয়েছে। মূলত এই সকল তথ্যের ভিত্তিতেই আপনারা জানেন যে আমরা গত 20 অক্টোবর অভিযান পরিচালনা করেছিলাম। আমাদের সেই অভিযানে আমরা যাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তারা ছাড়া সেখানে অবস্থানরত অন্যান্য সদস্য এই নব্য জঙ্গি সংগঠনের পাশাপাশি কেএনএফ এর যারা ছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তো আমাদের সারাশি অভিযানের ফলে তারা সেখান থেকে আত্মগোপনে চলে যায় এবং তারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন গহীন ও দুর্গম পাহাড়ি বনাঞ্চলে তারা নিয়মিত স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল। এটি শুধু র‍্যাব ফোর্সেস এখানে কাজ করছে তাই না, আপনারা জানেন যে আমরা সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতা নিয়েছি, পাহাড়ের সাধারণ মানুষের সহযোগিতা নিয়েছি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার পাশাপাশি আপনারা জানেন যে এই পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনী দিবারাত্রি রুটিন প্যাট্রোল যেটা রুটিন টহল হিসেবে বলছি পরিচালনা করে যাচ্ছে। এই জন্য এই নব্যজঙ্গি সংগঠন পাশাপাশি তাদেরকে যে যারা সহযোগিতা করে আসছে কেএনএফ এর বিভিন্ন নেতৃবৃন্দ অথবা যারা সামরিক শাখায় যারা রয়েছেন তারা ছত্রভঙ্গ অবস্থায় বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছে। আমরা বলেছি যে আমরা যে অভিযান পরিচালনা করছি এটা অবশ্যই এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান, তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান এবং আমাদের এই অভিযানে সবচেয়ে বেশি সহযোগিতা করছে পার্বত্য চট্টগ্রামের যারা শান্তিপ্রিয় মানুষ তারা। এবং আমরা এই অভিযানকে এমনভাবে পরিচালনা করছি যাতে আমাদের পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত শান্তিপ্রিয় মানুষ কোনোভাবেই কোনো রকমে ক্ষতিগ্রস্ত না হন। মূলত এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেটা আমরা এখন পর্যন্ত বিভিন্ন সময় পেয়েছি আমরা বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছি বা আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত দুর্গম এলাকা, কহিন বনাঞ্চল এবং এখানে উঁচু পাহাড় রয়েছে, সেখানে আত্মগোপনে থাকা অনেকটাই সহজ, যার ফলে আমরা প্রায়শই তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হইনি। এই একই অভিযানের ধারাবাহিকতায় মূলত গত রাত্রে আমরা বান্দরবনের থানচি এবং রোয়াংছড়ি এলাকায় আমরা দুটি অভিযান পরিচালনা করি, যেখানে থানচি এলাকা থেকে আমরা তিনজন এবং রোয়াংছড়ি এলাকা থেকে আমরা দুজনকে গ্রেফতার করতে সক্ষম হই। এই পাঁচজনই এই 55 জন তথাকথিত হিজরতের নামে স্বেচ্ছায় গৃহত্যাগ করেছে জঙ্গিবাদ উদ্বুদ্ধ হয়ে, এই 55 জনের মধ্যে যে তালিকা আমরা দিয়েছিলাম এই 5 জন রয়েছে এবং এর মধ্যে একজন রয়েছে যিনি আমরা জানি কুমিল্লা থেকে যে 5 জন প্রথমে স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়েছিল এবং যে 7 জন নিখোঁজ ছিল সেখান থেকে একজন রয়েছে শিথিল। এবং আপনারা জানেন যে 2021 সালে সিলেট থেকে 4 জন একইভাবে স্বেচ্ছায় তথাকথিত হিজরতের নামে বাসা ছেড়েছিল জঙ্গিবাদ উদ্বুদ্ধ হয়ে, সেখান থেকেও আমরা একজন যিনি হচ্ছেন সাফিকুর রহমান সুমন ওরফে ফারকুন তাকেও আমরা আটক করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি এবং আমরা যখন গতকালকে অভিযান পরিচালনা করেছি সেখানে
আরো বেশ কয়েকজন জঙ্গি ছিল বলে আমরা মনে করছি, যেটা তারা সেখান থেকে, আমি যেটা বলেছি গহীন বনাঞ্চল বা দুর্গম এলাকা সেখান থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়, আমরা পাঁচজনকে আটক করতে সক্ষম হই। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে আজকে রাতে আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি, যেটা আমরা মনে করছি যে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে জঙ্গি বিরোধী অভিযান চলমান রয়েছে এটা এই অভিযানকে ত্বরান্বিত করবে। একইভাবে আমরা তাদের তথ্য অনুযায়ী আমরা কেএনএফ এর যেই সংগঠন তাদের সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জেনেছি, যেখানে আমরা জেনেছি যে কেএনএফ এর প্রধান হিসেবে নাথান বহন সার্বিকভাবে তাদের এই প্রশিক্ষণ তত্ত্বাবধান করছিলেন। এই জঙ্গি সংগঠনের যে আমির আনিসুর রহমান মাহমুদ তার সাথে সমন্বয় বা যোগাযোগের মাধ্যমে। একইভাবে আমরা তথ্য পেয়েছি যে এই কেএনএফ এর সামরিক কমান্ডার কথিত ব্রিগেডিয়ার জেনারেল ভাংচুং গিয়ানবো তিনি মূলত টোটাল প্রশিক্ষণটা তদারকি করছিলেন, বিভিন্ন কেএনএফ এর যে বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্প এখানে রয়েছে এই জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে। আমরা পেয়েছি তাদের মিডিয়া শাখার প্রধান কথিত লেফটেন্যান্ট কর্নেল লাল জং মুই, আমরা পেয়েছি কথিত লেফটেন্যান্ট কর্নেল লাল মুন থিয়াল যিনি সরাসরি এই যে প্রশিক্ষণ সেটা তত্ত্বাবধান করছিলেন। এরকম বেশ কয়েকজন সম্পর্কে আমরা কিছু তথ্য তাদের কাছ থেকে পেয়েছি, তাদের যে অ্যাক্টিভিটিস এই সম্পর্কেও আমরা জানতে পেরেছি যে তারা কি ধরনের প্রশিক্ষণ দিচ্ছিলেন বা তাদের অ্যাক্টিভিটিস কি ছিল। গ্রেপ্তারকৃতদের কে মূলত যেই সংগঠনের যে প্রধান কেএনএফ এর যে প্রধান গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আমরা জানতে পারি যে তিনি মূলত তাদেরকে সহযোগিতা করছে আমাদের যে অব্যাহত অভিযান চলমান রয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া এবং একইভাবে এই দুর্গম এলাকায় তারা অবস্থান করে তাদের যারা অবস্থান করছে জঙ্গিরা তাদেরকে রসদ সাপ্লাই দেয়া, খাবার সাপ্লাই দেয়া এবং অস্ত্র সাপ্লাই দেয়া, এই কাজগুলো তারা মূলত করে আসছিল। গ্রেপ্তারকৃত নাজিমুদ্দিন হিরণ যিনি 2019 সালে তিনি ওমান থেকে দেশে ফেরত আসেন, পরবর্তীতে তিনি বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন এবং ব্যবসায়িক ভাবে তিনি জমির নামে একজনের সাথে যুক্ত হয়ে জঙ্গিবাদ উদ্বুদ্ধ হন এবং 2021 সালের ডিসেম্বর মাসে যে পার্বত্য চট্টগ্রামে তথাকথিত সামরিক প্রশিক্ষণের জন্য তিনি আগমন করেছিলেন, তিনি প্রায় গত এক বছরের অধিক সময় ধরে তিনি এই পার্বত্য চট্টগ্রামে অবস্থান করে উনি সামরিক প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং তার পরিবারের সদস্যরা কিন্তু জানেন যে তিনি এখন পুনরায় ওমানে চলে গিয়েছেন। গ্রেপ্তারকৃত সালেহ আহমেদ ওরফে সাইহা যিনি কুমিল্লার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন এবং তিনি 2021 সালের ফেব্রুয়ারি মাসে সাথে আরো সাতজন সহ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করার জন্য এই পার্বত্য চট্টগ্রামে কেএনএফ এর যে প্রশিক্ষণ সেন্টার রয়েছে সেখানে তিনি আসেন এবং সেখান থেকে অদ্যাবধি তিনি নিয়মিত সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে যাচ্ছেন। গ্রেপ্তারকৃত সাদিকুর রহমান সুমন ওরফে ফার্গুন যার কথা আমি বলছিলাম যে 2021 সালের নভেম্বর আপনারা জেনেছিলেন বিভিন্ন পত্রিকা বা মিডিয়াতে এসেছিল যে সিলেট থেকে চারজন তরুণকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সন্দেহ করা হচ্ছিল তারা দেশে অথবা দেশের বাহিরে হয়তো গিয়েছে জঙ্গিবাদ উদ্বুদ্ধ হয়ে, তাদের মধ্যে তিনি একজন যিনি একজন জিমনেশিয়ান ট্রেনার হিসেবে পরিচিত সিলেটে। তিনিও 15 নভেম্বর 2021 সাল থেকে এই পার্বত্য চট্টগ্রামে তিনি প্রশিক্ষণরত অবস্থায় রয়েছেন এক বছরের অধিক সময় ধরে এবং সেই মূলত এই জঙ্গি সংগঠনের দ্বিতীয় ব্যাচে যারা পার্বত্য চট্টগ্রামে এসেছিলেন প্রশিক্ষণ গ্রহণ করার জন্য তাদের সাথে তিনি পার্বত্য চট্টগ্রামে এসেছিলেন। গ্রেপ্তারকৃত বাইদুল ইসলাম ওরফে মোয়াজ ওরফে বাইডু যিনি 2019 সালে এই সংগঠনের যে আমির আনিসুর রহমান ওরফে মাহমুদের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন
এবং তিনিও 2021 সালের নভেম্বরে পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণ গ্রহণের জন্য আসেন এবং অধ্যাপকে তিনি প্রশিক্ষণ দিচ্ছিলেন। গ্রেফতারকৃত ইমরান বিন রহমান শিথিল, যিনি কুমিল্লা থেকে যে তরুণ সাতজন বের হয়ে গিয়েছিল, মূলত আটজন, যাদের মধ্যে থেকে একজন স্বেচ্ছায় ফিরে এসেছিলেন, তার মধ্যে থেকে তিনি একজন, যিনি 18 সেপ্টেম্বর 2022 থেকে অদ্যাবধি মান্দরবনে তিনি প্রশিক্ষণরত অবস্থায় ছিলেন। তো এখন পর্যন্ত আমরা কুমিল্লা থেকে যারা নিখোঁজ হয়েছিল তাদের মধ্যে থেকে চারজনকে আমরা আইনে আদালতে সক্ষম হয়েছি এবং একজনকে আমরা ডিরেডিকালাইজ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি এবং সিলেট থেকে যে চারজন স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিলেন তাদের মধ্যে থেকে আমরা একজনকে আইনে আওতায় আনতে সক্ষম হয়েছি। আমি আগেই বলেছি এখন পর্যন্ত আমরা যাদেরকে আটক করেছি বা আজকে আমরা যাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদের কাছ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য, এটি প্রশিক্ষণ ক্যাম্প বা তাদের এখানে অবস্থান থাকাকালীন সময় আমরা পেয়েছি। এই তথ্য আমাদের পরবর্তী অভিযান ত্বরান্বিত করতে সহযোগিতা করবে।